অনেক কিছুদিন অনেক দিন গৌতম গৌতম মানকে চা is such animal which is, but in this text we come to know that a cat has much more মানে কি কি বলেছিলাম চার দুই নম্বরে থাকছে চারটে তিন নম্বরে থাকছে চারটে তিন চারে বারো তাহলে কত হলো আর পাঁচ নম্বরে একটা তাহলে কত হলো পঁচিশ বাকি পরে থাকলো পনেরো পনেরো নম্বরে সপ্তাহে থাকবে সমস্যা থাকবে সত্যমিতা থাকবে বা যেরকম ম্যাচিং থাকতে পারে ঠিক আছে এগুলো সব মিথ্যা হচ্ছে অনেক কিছুদিন অনেক দিন গৌতম গৌতম মানকে চা is such animal which is, but in this text we come to know that a cat has much more মানে কি কি বলেছিলাম চার দুই নম্বরে থাকছে চারটে তিন নম্বরে থাকছে চারটে তিন চারে বারো তাহলে কত হলো আর পাঁচ নম্বরে একটা তাহলে কত হলো পঁচিশ বাকি পরে থাকলো পনেরো পনেরো নম্বরে সপ্তাহে থাকবে সমস্যা থাকবে সত্যমিতা থাকবে বা যেরকম ম্যাচিং থাকতে পারে ঠিক আছে এগুলো সব মিথ্যা হচ্ছে এসি বসানোর সিদ্ধান্তটা নেওয়া হয়েছে প্রথমত প্রচণ্ড গরম এই এক্সেসিভ হিটের জন্য স্কুলের ছাত্র সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বিশেষত আমাদের এই দোতলার ঘরগুলোতে থাকাই যায় না এমনি ছাত্র কম আসছে এবং যারা আসছে অতিরিক্ত গরমের জন্য তারা কিন্তু ক্লাস ঠিক মনোযোগ দিয়ে করতে পারছে না এবং থাকতেও পারছে না এর জন্য আমাদের মাস্টারমশাইরা এটা ঠিক করলেন প্রপোজাল দিয়েছেন যে আমাদের এখানে ইসিসিএস লিমিটেড আছে মানে এমপ্লয়িজ কোঅপারেটিভ লিমিটেড সেইখান থেকে সোসাইটির লভ্যাংশ থেকে কিছু টাকা তারা দিতে চেয়েছেন এবং এই ইসিসিএসে যে ট্রিপ ফান্ড আছে সেখানে টিচার্স যে জমা টাকা আছে সেখান থেকেও তারা ডোনেট করতে চেয়েছেন স্বেচ্ছায় আর অন্যান্য মাস্টারমশাই যারা এর বাইরে আছেন তারাও কিছু ডোনেট করতে চেয়েছেন এখন আমরা এই প্রপোজালটা নিয়ে যাই কান্দি পৌরসভায় এবং আমাদের লোকাল চেয়ারম্যান লোকাল যিনি এমএলএ আছেন অপূর্ব সরকার মহাশয় ওনাদের কাছে ওনারা বলেছেন যে স্কুল ইনিশিয়েটিভ নিলে ভালো অন্যান্য যে প্রশাসনিক ইয়ের ব্যাপার সেটা আমরা দেখে নেব আর আমরা ডিআই সাহেবের কাছেও একটা মেল পাঠিয়েছি পারমিশন চেয়ে এখন ফান্ডটা আমাদের উঠেছে এবং সেখান থেকে জিনিসপত্র কেনা কিছু হয়েছে এবং ইনস্টলেশন চলছে এবং এটা প্রাথমিক পর্যায়ে আছে এখনও উদ্বোধন হয়নি আমাদের ইচ্ছা আছে আমাদেরকে সহযোগিতা করেন পৌরসভা চেয়ারম্যান সাহেব এবং আমাদের মাননীয় এমএলএ অপূর্ব সরকার মহাশয় ওনাদেরকে দিয়ে আমাদের উদ্বোধন করানোর ইচ্ছা আছে আমাদের ছাত্র সংখ্যা প্রায় 950 কাছাকাছি
ফিন অ্যাটেন্ডেন্স হওয়ার জন্যই, এবং ছাত্ররা যাতে একটা ভালো কমফর্টেবল অ্যাটমসফিয়ারের মধ্যে পাঠদান গ্রহণ করতে পারে সেই জন্যই আমাদের এই উদ্যোগ। আমরা লোকাল এমএলএ সাহেব এবং চেয়ারম্যানদেরকে ডেকে এটা উদ্বোধন করাবো, আমাদের এখন ইনস্টলেশন পর্যায়ে এটা আছে। প্রচণ্ড তাপ দেওয়ার জন্য আমাদের ক্লাস করতে এমনিতে আমাদের অসুবিধা হচ্ছিলো, অনেকে অ্যাটেন্ডেন্সও কম থাকছিলো, এতে আমাদের স্কুল থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছিল এসির জন্য সেটা আমরা সুষ্ঠুভাবে ক্লাস করতে পারছি, এটা আমাদের আরামদায়ক পরিস্থিতিও তৈরি হয়েছে এর জন্য। আমি ক্লাস নাইনে। তীব্র দাবদাহে গরমের হাত থেকে পড়ুয়াদের বাঁচাতে স্কুলের শিক্ষকের উদ্যোগে স্কুলের প্রতিটি ক্লাসরুমে বসানো হয়েছে এসি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানার পুরসভা এলাকার রসরা উচ্চ বিদ্যালয়ে, এবং এই এসি আনুষ্ঠানিকভাবে না উদ্বোধন না হলেও পরীক্ষামূলকভাবে প্রতিটি ক্লাসরুমে বসেছে, আর এই এসিকে বসানো নিয়েই খুশি পড়ুয়ারা। স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে যে প্রচণ্ড গরমের এবং ভ্যাপসা গরমে স্কুলের একতলা ঘরগুলিতে ক্লাস ছাত্রছাত্রীরা ক্লাস করলেও দোতলার ঘরগুলি প্রচণ্ড গরম এবং সেখানে অমনোযোগী হচ্ছিলেন ছাত্রছাত্রীরা, যেখানে দেখা যাচ্ছিল যে দিনের দিন ছাত্রছাত্রীদের আসার সংখ্যা কমছে ওই স্কুলে, এবং যারা আসছে তারা এই গরমের অস্বস্তিকর পরিবেশে তারা অমনোযোগী হচ্ছে পড়াশোনায়। এই মতো অবস্থায় স্কুলের যে শিক্ষকরা ছিলেন তারা আলোচনায় বসেন এবং পরবর্তী ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেন যে স্কুলের প্রতিটি ক্লাসরুমে এসি বসানোর জন্য, সেই তারা এই পরিকল্পনা গ্রহণ করেন এবং স্কুল শিক্ষক এমপ্লয়িজ ইউনিয়নের যে লাভ্যাংশ টাকা রয়েছে এবং স্কুলের শিক্ষকরা যে অনুদান করেছেন সেই অনুদানের টাকা দিয়েই স্কুলের 8টি ঘরে বসানো হয়েছে এসি। আর রীতিমতো সেই কান্দি এলাকার বিধায়ক অপূর্ব সরকার, ওই কান্দি পুরসভা এলাকার চেয়ারম্যান এবং স্কুলের পরিদর্শক, যে পরিদর্শক রয়েছেন তাকেও জানানো হয়েছে, এবং খুব শীঘ্রই তারা আনুষ্ঠানিকভাবে এই স্কুলে এসি বসানোর যে প্রক্রিয়া তা খুব শীঘ্রই করবেন বলে স্কুলের প্রধান শিক্ষক মশাই জানিয়েছেন। অন্যদিকে এই শুক্রবার থেকেই এই এসি বসে গেছে স্কুলে, স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীরা খানিকটা মনোযোগী হয়েছেন এবং তারা স্কুলে আসতে শুরু করেছেন, এবং এই যে এসি বসানোর সিদ্ধান্ত তা রীতিমতো মুর্শিদাবাদ জেলা তথা রাজ্যের স্কুলগুলিতে একটি অভিনব প্রয়াস বলে স্থানীয় মানুষ এবং অভিভাবকরা জানিয়েছেন। অন্যদিকে এই প্রয়াসকে সবাই সাধুবাদ জানিয়ে তারা নতুন ধরনের একটি পরিকল্পনা গ্রহণ করেছেন স্কুল কর্তৃপক্ষ, তার জন্য অবশ্যই এলাকাবাসী অভিভূত।